নবীর হাদিয়া দিতে হলে নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া দিবা। নবীর কাছে গিয়ে কি দিবা? আর যদি দূরে থাকো তাহলে হাদিয়াটা প্যাকেট কইরা কাউকে দিয়া নবীর কাছে পাঠাইবা। কাউকে দিয়া নবীর কাছে কি করবা? নবীরে হাদিয়া দেওয়ার জন্য ডেকে ডেকে নিজের মাহফিলে হাজির করবা না। নবীরে হাদিয়া দেওয়ার জন্য মাহফিলে হাজির করবা? আরো আস্তে করবা। বরং তোরে কে শিখাইছে? এই তরিকা মোল্লার না আল্লাহর? কোন কোন মোল্লার না আল্লাহর? তরিকা কার? তরিকা কার? এটা সুন্নাতুল্লাহ, আল্লাহর রীতি। আল্লাহ শিখাইলেন বান্দা, আমি নবীকে কোরআন নামক হাদিয়া দেবার জন্য ডেকে ডেকে কোথাও হাজির করি নাই, নবীর কাছে হাদিয়া পাঠাইছি। আদব শেখো, নবীর হাদিয়া দিতে হলে কাছে গিয়ে দেবা, আর দূরে থাকলে কাউকে দিয়ে পাঠাইবা। নবীর হাদিয়া দেওয়ার জন্য ডেকে ডেকে আগারে বাগারে মাহফিলে হাজির করবা না। এর মানে কি বোঝা গেল? কি বোঝা গেল? যারা বলে আমি নবীর আশেক, আমরা বলি আচ্ছা কি করবা? কোন নবীর হাদিয়া দেব? আমরা বলি কি হাদিয়া দেবা? কই কেন? নবীর দুরুদের হাদিয়া দেব। কি হাদিয়া দেব? করনা করনা কি হাদিয়া দেব? আমরা বলি আচ্ছা নবীর দুরুদের হাদিয়া দেবা, তুমি কি মদিনা গিয়া নবীর রওজার সামনে গিয়ে দিবা? কই না না, অত পয়সা নেই, নবীর মদিনায় গিয়া রওজার সামনে গিয়ে দেব না। আমরা বলি আচ্ছা তাহলে কি দুরুদের হাদিয়া সাইয়া হুনা ফিল আরদু ওয়ালা ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পাঠাইবা? কই না না, ফেরেশতার মাধ্যমেও পাঠামু না। আমরা বলি তাহলে কেমনে হাদিয়া দিবা? কই কেন? আমি এখানে দুরুদ পড়ুম, নবী এখানে হাজির হবে। আরো আসতে আরো আসতে, নবী কি হবে? আসতে বলেন আসতে বলেন, কি হবে? হাজির হবে। আমরা বলি নবী হাজির হবে কেন? নবী কি জিলাপি খাবেন? কথা বল না কেন? নবী কি হাজির হয়ে সিন্নি খাবেন? নবী কি হাজির হয়ে বিরানি খাবেন? আমরা বলি তাহলে নবী হাজির হবেন কেন? কই কেন? আমার দুরুদের হাদিয়া নিবেন। নবী কি নিবেন? দুরুদের হাদিয়া নিবেন। এর মানে এসকে রাসূলের নামে যে ব্যক্তি বলে আমার দুরুদের হাদিয়া নেবার জন্য নবী হাজির হয়, ওই ব্যক্তি আল্লাহর সুন্নাত লঙ্ঘন করার কারণে আশিক রসুল থাকে না, এক নম্বরের বেদ। এক নম্বরের কি? আমরা বলি আল্লাহর পদ্ধতি অনুসরণ করে বলি, যাদের নসিবে জুটে পকেটে পয়সা আছে, আমরা প্রথমে পাসপোর্ট করি, পাসপোর্টের ভিসা লাগাই, এরপর মদিনায় গিয়া নবীর রওজার সামনে দাঁড়ায়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দুরুদের হাদিয়াটা নবীর সামনে পেশ করি। দুরুদের হাদিয়াটা নবীর সামনে। আর যদি দূরে থাকি, এই বাংলা বসে বসে, এই নারায়ণগঞ্জে বসে, এই রূপগঞ্জে বসে, এই ভুলাবুতে বসে, এই বিরানুতে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে দুরুদের হাদিয়াটা ফেরেশতার হাতে তুলে দেই, ফেরেশতা উড়ে গিয়া ওই দুরুদের হাদিয়া নবীর সামনে পেশ করে। আরে কন্যা, এই তরিকা কার? মোল্লার না আল্লাহ? তরিকা কে শিখাইছে? জবান না, নবীর হাদিয়া দিতে হলে কাছে গিয়ে দেবা, আর দূরে থাকলে কাউকে দিয়া পাঠাইবা, নবীর আগারে বাগারে যেখানে সেখানে হাজির করবা। ইমান ঠিক হয়েছে তো সবার? নবীর সব জায়গায় হাজির করা যাবে? যাবে যাবে। ভালো করে আকিদা ঠিক রেখে ইমান বুঝবেন, নবীকে মহাব্বত করতে হবে, তবে আকিদা ঠিক রেখে মহাব্বত করতে হবে। আমাদের সমাজে কিছু লোক এমনও আছে যে বেয়াদবরা বলে নবী কবরে মুর্দা বলে, নাউজুবিল্লাহ। এখানে কে কে হজ করেছেন একটু হাত তুলে দেখি। হজ এবং উমরা করেছেন মাশাআল্লাহ, অনেকে আছেন হাত তামান। নবীর রওজার সামনে কে কে যেতে পেরেছেন দেখি একটু হাত তুলে দেখি, মাশাআল্লাহ হাত তামান। নবীর রওজার সামনে যারা গিয়েছেন তারা দেখবেন নবীর কবরটা কিন্তু প্রথম কবর না, প্রথমটা খালি, প্রথমটা কি? দ্বিতীয় নম্বর কবর নবীর। ওই কবরের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজটাকে উঁচু করবে না।
কেন লিখে রাখছে? কারণ সৌদি গভর্নমেন্ট ও এই বিশ্বাস করে নবী কবরে মুর্দা নয়, আমরা জিন্দা নবীর উম্মত। নবী কবরে জীবিত, বলেন নবী কবরে কি? আল আমবিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে জীবিত এবং তারা সেখানে নামাজ পড়েন। কিছু বেয়াদব আছে, বেয়াদব, এক বেয়াদব আমি নাম বলতে চাই না, ওই বেয়াদব বলেছিল যেই নবী কবরে জিন্দা এই নবীর তিন তারা, বলেন নাউজ আরো আস্তে বল নাউজুবিল্লাহ। আমি ওই বেয়াদবকে চ্যালেঞ্জ করেছিলাম যে তুমি জিন্দা নবীকে তিন তালাক দিয়েছ, যদি তোমার মা বাবার বৈধ সন্তান হও নবীর এই উম্মতির সাথে পয়সা দেখাও। অনেকগুলো শর্ত দিয়েছে, ইউটিউবে ওই হায়াতুন নবী নামে ওই বহস পাবেন দুই ঘন্টা। ওই পণ্ডিত প্রথমে শর্ত দিয়েছে যে মাঠে ময়দানে বহস করা যাবে না। আমরা বললাম নবীর উম্মত, যেই নবীকে তুমি তালাক দিয়েছ ওই নবীর এক আপনা উম্মত, তুমি যেখানে বলবা আমরা সেখানে যেতে রাজি আছি। আরো দুই মাহফিল আমি বলে গিয়েছিলাম আমরা খাটের তলায় লুকানো বীর নয়, আমরা সিনা তান করে যে আকিদা বলি বিশ্বাস করি আমরা সব জায়গায় বুক টান করে সেই আকিদা প্রমাণ করতে প্রস্তুত। তো শর্ত দিল এক নম্বর, তো বহস করতে হলে আমার মাদ্রাসায় এলাকায় যেতে হবে, আমরা বললাম রাজি। এবার দুই নম্বর শর্ত, আমার মাদ্রাসার ভিতরে হবে, আমরা বললাম তাও রাজি। নম্বর তিন, আমাদের মাদ্রাসার মসজিদে হবে, আমরা বললাম তাও রাজি। শর্ত নম্বর চার, পাঁচজন সারা কেউ আসতে পারবেন না, আমরা বললাম তাও রাজি। বুঝাতে পারিনি, ওই শায়খের নিজের এলাকায় নিজের মাদ্রাসার মসজিদের ভিতরে আমরা যখন বসছি ইউটিউবে ওই হায়াতুন নবীর বহস পাবেন, ওই বেয়াদব দাঁড়াই বলে আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী কবরে জিন্দা নামাজ পড়ে, কই হাদিস তো আমরাও মানি, ওই হাদিস আমরাও কি করি? আমরা তো আসলে উগ্রবাদী না, উগ্রবাদী হইলে ওই সময় কানের নিচে যদি থাপ্পড় দিয়ে বলতাম যদি হাদিস মানিস তাহলে ওই নবীর তালাক দিলি কোন মুখে? বেয়াদব, এর মানে এই বেয়াদব গুলো আমাদের সহজ সরল সাধারণ মানুষের সামনে বাঘের বাচ্চা সাজে আর আমাদের নাম শুনলে খাটের নিচে লুকায়, এরকম শায়খ মনে এলাকায় আসে না? এরা অনেক ডরাইছে যে হুজুর আসতে না জানি কি কি কয়, আজকে কিছু কমো না আপনাদেরকে, ঠিক আছে না? প্রতি বছর বললে তো বেচারাদের বেশি হয়ে যাবে, এরা পথভ্রষ্ট গোমরা, কোনো সন্দেহ আছে? এখন না কেন সন্দেহ আছে নাকি? এই বেয়াদব গুলো এত বড় বেয়াদব যে সৌদি আরবে দুই দিন আগে আদালেন্টা মহিলাদেরকে দিয়া নবীর স্মৃতিধন্য জমিনের মাঝে কনসার্ট হলো, ওই পাঁচটা গোলামদের প্রতিবাদ করার মতো হিম্মত হয় নাই। কিন্তু যখন আমেরিকানদের পাঁচটা গোলাম মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে তাবলিগ জামাতের মতো খালেজ দিন প্রোগ্রাম বন্ধ করে দেবার ঘোষণা আসলো, তো এরা খুশিতে বগল বাঁধায়, এরা আবার দিনের কথা বলে। ওই দেশে যেই দেশে কনসার্ট জায়েজ, আধাঘন্টা মহিলাদের ফিল্ম জায়েজ, হলিউডের ডিরেক্টর দিয়ে নবীর পবিত্র স্মৃতিধন্য জমিনে সিনেমার হল উদ্বোধন হয়, ওগুলোর বিরুদ্ধে কিচ্ছু বলতে পারে না ওই হিজরা শায়েখরা আসছে তাবলিগের বিরুদ্ধে বলার জন্য। একটা কথা ভালো করে শুনে রাখেন, মক্কা মদিনা আমাদের পবিত্র ভূমি, আমাদের নবীর স্মৃতিধন্য ভূমি, কিন্তু ওই জমিনে কিন্তু আবু জাহেল ছিল, কথা কন না কেন? আবু লাহাব ছিল না? আমার মৌজু আলোচ্য বিষয় এটা না, শুধু এতটুকু বলি এই আলে সৌদ নবীর জবান, সাহাবীদের জবান, যে রাষ্ট্রের নাম দিয়েছিলেন জাজিরাতুল আরব, এই আলে সৌদরা অটোমান সাম্রাজ্য, ওসমানী খেলাফত, অনেকে এখন জানেন, এখন তো কত সিরিজ বের হয়েছে, কত কিছুর নাম আসছে, ওসমান আত্মগুল গাদির ছেলে ওসমান, ছয় শত বছর পর্যন্ত পুরা ইউরোপ সহ এশিয়া মাইনর সহ অর্ধ পৃথিবীর বেশি শাসন করেছে ওসমানী খেলাফত, তাদের অধীনে ছিল মুসলিম সাম্রাজ্য। এই আলে সৌদ মোহাম্মদ বিন সৌদ এবং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব পারিবারিক শাসন ব্যবস্থা করেছে,
এদের বেতনভুক্ত ইমামদের রাষ্ট্রের কথা তারা দ্বিতীয় কোন কথা বলার হিম্মতি এদের নেই। যারা বলেছে নিউজ দিয়ে দেখেন প্রায় 20 জনের উপরে বড় বড় মজবুত আলেমদেরকে এই আরে সৌদ জেলবন্দি করে রেখেছে, কারণ এরা সত্যিকার আলেম। এরা সত্যিকার কি? আর সৌদির মালের ঘোমটা দিয়ে কতগুলো নতুন সব শায়েখ আছে যারা সরকারের পা ছাটা গোলাম ছাড়া কিচ্ছু করতে পারে না। সুতরাং ওই আলে সৌদের কথাই দুনিয়ার ইসলাম চলে না। আলে সৌদের কথাই কি ইসলাম চলে নাকি? ইসলাম চলে কোরআন এবং হাদিসের কথা। আর কোথায় চলে? সৌদির ঘুমটা দিলেই বড় সাহেব হয়ে গেছে। আজকে আমার মৌজু এটা না তোমাকে দেখাইতাম যে এক একটার ঘুমটার আড়ালে এদের আসল চেহারা কত নিকৃষ্ট। যদি হোক একদিক থেকে নদী চলে গেলাম, তো বন্ধু আমাদের নদী কম দামি না অনেক দামি? সবাই বলতে হবে কম দামি না অনেক দামি? আল্লাহ অনেক দামি নদী দিয়েছেন, অনেক দামি নদী দিয়েছেন। আমি শেষ করতে শেষের দিকে যাচ্ছি, বুঝলেন? অনেক দামি নদী একটা কথা বুঝলেন, আমাদের নদীর নামটাই আল্লাহ রেখেছেন মুহাম্মদ। কি রেখেছেন? দিল খুলে বলেন না কি নাম রেখেছেন? আচ্ছা আমি বলেন তো আপনাদের এই বিরাবো এলাকায় পুরো ফসা জিনিসের পুরো প্রশংসা করে দুনিয়ার কোন কুলঙ্গার যদি নবীকে গালি দেয়, গালি দেওয়ার আগে লেখে মুহাম্মদ, এরপরে লেখে গালি, এরপরে লেখে অসত চরিত্র, প্রথমে তো লেখলো মুহাম্মদ মানে প্রশংসিত। যিনি প্রশংসিত হন তিনি অসত চরিত্র হন না, যিনি প্রশংসিত হন তিনি গালি খাবার যোগ্য হয় না। যিনি কুরাঙ্গার নবীরে নাম লেখা গালি দেন, ওই গালিটা ওই কুরাঙ্গার গালে থাপ্পড় দিয়ে কয় আহাম্মদ, আগে লেখলি মুহাম্মদ এরপরে লেখলি গালি। যিনি মুহাম্মদ হয় প্রশংসিত হয় তিনি তো গালি খাওয়ার যোগ্য হয় না, এর মানে মুহাম্মদ গালি যোগ্য নয়, তুই নিজেই গালি যোগ্য। আর 7 মিনিটের মধ্যে শেষ করবো। আচ্ছা বলেন তো আল্লাহ মনে করছেন গুনাহ হবে? আল্লাহর নাম বললে কি গুনাহ হয় নাকি? বলুন তো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণ তো এমনি ক্লাস কণ্ঠে বলছেন, এবার একটু পরীক্ষা করুন, আবার বলেন আল্লাহ। যদি দুই দিকে খেয়াল করবেন, উপরের ঠোঁট আর নিচের ঠোঁট দেখেন তো মিলে আল্লাহ, দুই ঠোঁট মিলে। কথা কর না কেন, কথা কর না কেন, বলেন তো লা ইলাহা, দুই ঠোঁট মিলে ইল্লাল্লাহ, দুই ঠোঁট মিলে কিয়ামত পর্যন্ত পড়লে মিলবে। এবার বলেন তো মুহাম্মদ, ঠোঁট মিলে নাই? যদি না মিলে তাহলে আপনার উচ্চারণই হয়নি। কি আজিব জিনিস আল্লাহ শিখাইলেন ও বান্দা! হুজুর আয়াত পড়ে গেছেন হযরত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই আয়াতের তাফসীর আমি এইভাবে করি, আল্লাহ বলছে ও বান্দা কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ বলবি, লা ইলাহা ইল্লাল্লাহর তখতি জব্বি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর আনুগত্য করবা। কিন্তু যদি নবীর কাছে না যাও, মানে নবীর আনুগত্য না করো, নবীর সুন্নত না মানো, নবীর সিরাত না মানো, নবীর কথা না মানো, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ বললো যেমন তোমার ঠোঁট মিলবে না তেমন আল্লাহ মিলবে না। আল্লাহ আল্লাহ বলে পাগল হইলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন না, তার আদর্শ মানলেন না, তার সুন্নত মানলেন না, তার সিরাত মানলেন না, তাহলে কিয়ামত পর্যন্ত যেমন লাভ মিলবে না তেমন রব মিলবে না। এর মানে আল্লাহ পেতে হলো কার তরিকা মানতে হবে? এর মানে খারাপ করে বলেন কার তরিকা মানতে হবে? ইয়াকুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবীর আনুগত্য করো। বলেন না কার আনুগত্য করো?
আবার পাঁচ মিনিট সময় হুজুর চলে আসছে, পাঁচ মিনিট শেষ করে দিচ্ছেন, বুঝে আমাদের নবীর নাম মুহাম্মদ, বলেন কি নাম? আর ভাই আমার শেষ কথা বুঝেন, কি নাম? মুহাম্মদ বলে প্রশংসিত, উত্তম, পচার জিনিসের কেউ প্রশংসা করে, খারাপ জিনিসের কেউ প্রশংসা করে, করে 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 একবার সবাই আলহামদুলিল্লাহ উত্তেজনা চলে আসছে। আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করছি, বুঝেন বুঝেন বুঝেন, আমি একটা উত্তর দিয়ে শেষ করি। নবীর নাম মুহাম্মদ, আল্লাহ কোরআনে বলছেন, নবীর আম্মা কোরআন পড়েননি, নবীর দাদাও কোরআন পড়েননি, তো বাল্যকালে নবীর নামটা মুহাম্মদ কেন রাখছেন? আমি একটা উত্তর দিয়ে শেষ করি। আমি বলতে চাই, নবীর আম্মা যখন তার গর্ভ থেকে সন্তান জন্ম নিল, জন্ম নেবার পরে নবীকে আমেনা কোলে নিয়া যেন মনের অজান্তে বলতে লাগলেন, আরে আমার সন্তানের নাকটা দেখি মুহাম্মদ। বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই, অনেক কষ্ট পাবো যদি না বুঝাইতে পারি। মুহাম্মদ মানে যেন কি? আরে বলেন না কি? ফসা জিনিসের কেউ প্রশংসা করে, খারাপ জিনিসের কেউ প্রশংসা করে। নবীর নাকটা প্রশংসিত মানে নাকটা যতটুকু লম্বা হওয়া দরকার, নাকের ছিদ্র যতটুকু হলে প্রশংসিত হবে, আল্লাহ নবীর নাকটা তেমন বাড়িয়ে দিয়েছেন। এর মানে নবীর নাকটা মুহাম্মদ, বলেন নাকটা কি? আমি বলতে চাই, নবীকে কোলে নিয়া মা আমেনা মনে অজান্তে বলতেই লাগলেন, আরে আমার সন্তানের দুটো চোখও দেখি মুহাম্মদ। নবীর দুই চোখ কি? মা আমেনা বলতেই লাগলেন, আরে আমার সন্তানের ব্রু এটাও তো মুহাম্মদ, আমার সন্তানের কপাল এটাও তো মুহাম্মদ, সন্তানের ঠোঁট তো মুহাম্মদ, সন্তানের গাল তো মুহাম্মদ, সন্তানের মাথা তো মুহাম্মদ, সন্তানের হাত তো মুহাম্মদ, সন্তানের আঙুল তো মুহাম্মদ, সন্তানের পা তো মুহাম্মদ। এক কথায় মা আমেনা দেখলেন আমার সন্তানের শরীরের প্রতিটা ভাঁজ প্রতিটা খাঁজ পুরো শরীরটাই তো মুহাম্মদ। পুরো শরীরটাই কি? বলেন বলেন, পুরো শরীরটাই কি? যখন দেখলেন সন্তানের পুরো শরীর মুহাম্মদ, তখন নামটাও রেখেছেন মুহাম্মদ। বুঝেন বুঝেন, এর মানে আমাদের আকীদা আমাদের বিশ্বাস, যেমন নবীর নাক মুহাম্মদ, কান মুহাম্মদ, চোখ মুহাম্মদ, টুপি মুহাম্মদ, পাগড়ি কন্যা কন্যা কন্যা, নবীর পাগড়ি, নবীর পাগড়ি, নবীর নামাজ, নবীর নামাজটা মুহাম্মদ, নবীর রোজা মুহাম্মদ, নবীর যাকাত তো মুহাম্মদ, নবীর জিহাদ তো মুহাম্মদ, নবীর তাবলীগ তো মুহাম্মদ, নবীর বিয়ের তরিকা তো মুহাম্মদ, নবীর কন্যা বিয়ে দেবার পদ্ধতি তো মুহাম্মদ, নবীর সন্তান লালন পালনের পদ্ধতি তো মুহাম্মদ, নবীর লেনদেন তো মুহাম্মদ, নবীর ব্যবসা তো মুহাম্মদ, নবীর রাজনীতি তো মুহাম্মদ, নবীর ঘরের জীবন তো মুহাম্মদ, নবীর পারিবারিক জীবন তো মুহাম্মদ, নবীর রাষ্ট্রীয় জীবন তো মুহাম্মদ। এক কথায় নবীর পুরো জিন্দেগিটাই কন কন কন, নবীর পুরা জিন্দেগিটাই আমার বয়ান এখানে শেষ। বুঝেন, নবীর সবই তো মুহাম্মদ, নবীর কন্যা বিয়ে দেবার পদ্ধতি কি? কথা কন না কেন ভাই, শেষ তো, কন্যা বিয়ে দেবার পদ্ধতি কি ভাই? আমার বয়ান এখানে শেষ, আপনারা দিলের দুয়ারে আমার এই কথাটা রেখে যেতে চাই। আমাদের আকীদা বিশ্বাস নবীর সবই তো মুহাম্মদ। প্রশ্ন হলো, আমাদের 30-35-40-50 বছরের জীবনে সেই নবী মুহাম্মদ কোথায়? আমি বুঝাইতে পারি, আমিও বিয়ে করেছি, নবীও বিয়ে করেছেন, তা আমার বিয়ের পদ্ধতিতে নবী মুহাম্মদ কোথায়? বুঝাইতে পারতেছি, বুঝাইতেছি। আমিও প্রতিদিন বাজারে যাই, নবীও বাজারে যাইতেন, মক্কার মুশরিকরা ঠাট্টা করে বলতো, মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা আবার কেমন নবী খায় আবার বাজারেও যায়? এর মানে নবীও বাজারে যাইতেন। প্রশ্ন হলো, আমিও বাজারে যাই, তো আমার বাজারের লেনদেনে নবী কোথায়? আছে আছে আছে, হায় হায়, আমাদের বিয়েতে হাজার মানুষ দাওয়াত দেয় আর গর্ব করে বলি, হুজুর এত আইটেম করেছি, এমন আয়োজন করেছি, সবাই খুশি হয়ে গেছে, জামাই খুশি হয়ে গেছে, শ্বশুর খুশি হয়ে গেছে, এলাকার চেয়ারম্যান খুশি হয়ে গেছে, হায় কপাল পড়া উম্মত, একজন দাঁড়িয়ে বলার নাই যে বলবে, হুজুর বিয়েটা এমন ভাবে দিয়েছি যদি নবী শুনে তো নবী খুশি হয়ে যাবে। আছে 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 আছে, এর মানে আমাদের বিয়ের তরিকায় নবী, কতক্ষণ কতক্ষণ আছে, এর মানে আমাদের চেহারায় তো নবী নাই, আমাদের পোশাকে তো নবী নাই, আমাদের আখলাকে নবী নাই, আমাদের ঘরেও নবী নাই, আমাদের সামাজিক জীবনেও কোথাও তো নবী নাই। আছে নবী, আছে নবী,
কোথাও নবী নাই। এই বয়ানটা বাড়িতে নিয়ে যাইয়েন যারা নবীর মোহাব্বত করেন। হাশরের ময়দানে যখন নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে যাব, নবী যদি জিজ্ঞেস করেন আমার উম্মতি তোমার পুরো জিন্দেগিতে কি আমার কোনো কিচ্ছু ভাল লাগে নাই, বুঝাইতে পারি নাই কিচ্ছু ভাল লাগে নাই আমার, আমি নবীর চেহারাও ভাল লাগে নাই, নবীর পোশাকটাও ভাল লাগে নাই, কিচ্ছু তোমার ভাল লাগে নাই, কি জবাব দিবেন? এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাইয়েন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যিকার অর্থে নবীর মোহাব্বত করে নবীর আদর্শ নিজের জীবনে এনে, মোহাম্মদ নবীর আদর্শ আমাদের মাঝে এনে মোহাম্মদ নবীর কাছে প্রশংসিত হবার তৌফিক দান করেন। আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।